ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله. এক বোন প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কি শুধু মুসলিমরা নাকি অন্য জাতি বা কাফেররাও? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মুসলিমরা উম্মত, অমুসলিমরা উম্মত। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেটা, সেটা দুই ভাগে বিভক্ত। একটাকে বলা হয় উম্মাতু দাওয়া, আর একটাকে বলা হয় উম্মাতু ইস্তিজাবা। যেই উম্মত নবীর দাওয়াতকে কবুল করেছেন তারা হচ্ছে মুসলিম, তাদেরকে উম্মাতু দাওয়া বলা হয়, এই উম্মাতু ইস্তিজাবা বলা হয়, অর্থাৎ দাওয়াত কবুলকারী উম্মত। আরেকটা হচ্ছে উম্মতে দাওয়া, মানে যাদেরকে নবীজি ইসলাম কবুল করার দাওয়াত দিয়েছেন বা যাদের কাছে দাওয়াত পৌঁছেছে, হ্যাঁ, তারা হচ্ছে অমুসলিম। সুতরাং তাদের উপর দায়িত্ব হলো যে তারা দাওয়াতকে কি করবে, কবুল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাম ইয়াসবা বি আহাদুন মিন উম্মতি মিন ইয়াহুদিন ওয়ালা নাসরানি সুম্মা লাম ইউমিন সুম্মা মাতা ওয়ালা ইউমিন বি দাখালান নার। আমার উম্মতের মধ্যে থেকে কোন মানুষ যদি আমার সম্পর্কে শুনে শুনে আমার প্রতি ইমান না এনে, সে ইহুদি হোক বা খ্রিস্টান হোক, ইমান না এনে সে যদি মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং ওরাও উম্মত, কিন্তু সেটা তারা হচ্ছে কি, উম্মতে দাওয়া, অর্থাৎ দাওয়াত কৃত উম্মত, যাদের কাছে দাওয়াত পেশ করা হয়েছে সেই উম্মত তারা। ঠিক আছে।